চুরি করতে আসছি, পিটাইতে পিটাইতে মেরে ফেলে দেওয়া হলো। আহা কত বড় অন্যায়, আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন না। ঢাকা ভার্সিটিতে দেখলাম, আহা রে, এক মানসিক ভারসাম্যহীন পাগল, তার ছাত্ররা পিটে পিটে মেরে ফেলছে, মারার আগে তার ভাতও খাওয়াইছে। সি 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 সি, মনুষ্যত্ব কতটা নিকৃষ্ট হয়েছে আপনি চিন্তা করেন। একটা কুত্তা, কুত্তারে কিন্তু কামড়ায় মেরে ফেলে দেয় না, দেখছেন না? এস পর্যন্ত এক কুত্তা কিন্তু তার জাতি কুত্তারে মারে না, মেরে ফেলে দেয় না, মারামারি করে, কিন্তু একবারে মেরে ফেলে দেয় না। আপনি যদি দেখেন মুরগি, মুরগি মারামারি করে, এক মুরগা আর এক মুরগার জীবনে মেরে ফেলে দেয় না। গরু, গরু মারামারি করে, কিন্তু এক গরু আর এক গরুর জীবনে মেরে ফেলে দেয় না। একমাত্র মানব জাতি যারা মারামারি করে, কাটাকাটি করে, আর একজন আর একজনকে একবারে জানে মেরে ফেলে দেয়। এই যে ছেলেগুলি, মানুষগুলি মাঝে মাঝে মানুষদেরকে পিটায় পিটায় মারে, আগে পরে যাই হোক, কোনো হত্যা আমরা সমর্থন করি না, কোন মানুষ মরে যাক এটা আমরা চাই না, হিন্দুর বেটা মরলেও আমরা চাই না। কোন হিন্দু হোক, বৌদ্ধ হোক, মাঝে মাঝে ভারতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি মুসলমান পিটায় মারা হচ্ছে, না না অন্যায়। কোনো মৃত্যুকে আমরা পছন্দ করি না, নিরাপরাধ একজন মানুষকে আমরা মেরে ফেলে দিব, সে পাগল হোক তাকে মারা যাবে না, চোর হলেও তাকে মারা যাবে না। চুরি করতে আসছি, পিটাইতে পিটাইতে মেরে ফেলে দেওয়া হলো, আহা কত বড় অন্যায়, আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন না। একজন চুরি করতে আসছে, সেই দিন ময়মনসিংহে দেখলাম, বাবা না, ময়মনসিংহ না, আমাদের ফরিদপুরের নগর কান্দায় এক বৃদ্ধ লোক, 70 বছরের বুড়া, আহারে, এই বুড়া লোকটাকে পিটায় পিটায় তারা মেরে ফেলে দিয়েছে, মারার আগে তারা পানিও খাওয়াইছে। ছি 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 ছি, মানুষত্ব মানুষের এত নিচে হয়েছে যে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়েছে। প্রিয় উপস্থিতি, আগের আন্দোলনে আমাদের ছাত্রগুলি নির্মম ভাবে মরে গেল, এগুলি অন্যায়। কোন মায়ের কোল খালি হোক আমরা চাই না। সেই দিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে কুলিয়ার চরে আমাদের এক ভাইকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো, মিলাদুন্নবীর মিছিলে তাকে পিটিয়ে মারা হলো, হত্যা করা হলো। দেখেন তারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে হত্যা করা হলো। নগরকান্দা এক বৃদ্ধকে মারা হয়েছে, মায়ের ভিডিও দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই বুড়া লোকটা মানসিক ভারসাম্যহীন, চোরের অপরাধ দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমার কথা হলো, একটা কথা মনে রাখবেন, একজন বুড়া যদিও চুরি করতে আসছে, তিনি চুরি করতে কেন আসলো বলেন? একজন বৃদ্ধ লোক চুরি করতে কখন আসে? পেটের দায়ে, পেটের দায়ে তো তাকে মারাই যাবে না, বরং তার ভরণ পোষণ দিয়ে তার বাড়ি পাঠানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ কবে হব? মানুষত্ব এতটা নিচু হয়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যুগে 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 এরকম বহু ঘটনা যদিও আপনারা শুনেছেন, তারপরও বল ইমাম সাহানি হিলিয়তুল্লাহ উলিয়ার ভিতরে একটা ঘটনা তিনি লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে একজন আল্লাহর বান্দা 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, 200 বছর পরে সে এন্তেকাল করলো। এন্তেকাল করার পরে শহরের লোকজন, মানুষেরা তাকে নিয়ে শহরের ময়লা আবর্জনার ভিতরে তারে নিয়ে ফেলাই দিল। শহরের ময়লার ভিতরে যখন আল্লাহর বান্দারে ফেলে দিয়ে আসছে, জানাজাও পড়ায় নাই, দাফন কাফন করে নাই, জানাজাও নাই, দাফন কাফনও নাই, শহরের ময়লার মধ্য তারে ফেলে দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহি করলেন, মুসা রে, কি জন্য তুমি আমার বান্দারে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসছো? জানাজাও পড়াইলা না, গোসলও করাইলা না, কারণ কি?
আনসারি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি তুমি এমন একজনের জন্য আমার কাছে ওহী করছো, এই লোকটাকে 200 বছরের জীবনে নামাজের কাতারে দেখি নাই, রোজার কাতারে দেখি নাই, জিকিরের কাতারে পাই নাই, এই লোকটাকে আমার উম্মতেরা গোসলবিহীন দাফন কাফনবিহীন ময়লার মধ্যে ফেলে আসছে। বাজান রে, কোন ব্যক্তি আল্লাহর দরবারে দামি আমাদের কারোই তো জানা নাই, যারে আপনি পাগল মনে করতেছেন হয়তো সে আল্লাহর দরবারে দামি হতে পারে, সে তো মানুষ। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুবই মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহ ডাক দিছে, মুসা আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রেখে আসছো, গোসল করাইলা না, কাফন দাফন দিলা না, কারণ কি? মুসা নবী বললেন, রব্বি 200 বছরের জীবনে এই লোকটাকে নামাজের কাতারে দেখি নাই, আল্লাহ শরীয়তের মধ্যে তারে পাই নাই। হযরতে মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা 200 বছরে তুমি তারে নামাজের কাতারে দেখো নাই, কিন্তু আমি রব্বে করিম তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। না না, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কারে ক্ষমা করবে আমাদের কারোই জানা নাই, ঠিক কি না? আমার দিকে তাকান, ফ্যানের দিকে থাকতে হবে না, আমার দিকে তাকান, বুঝে যা, ক্ষমা কত বড় নিয়ামত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসারে তোমরা তারা নামাজের খাতারে দেখো নাই বটে, সেটা আমি ও রব জানি, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি, আল্লাহ আল্লাহ তারে মাফ করে দিছি। এই যে শোনেন, এই যে আমাদের দেশে আমরা যারা আসি, আল্লাহ কারে মাফ করছে আমরা বলতে পারবো? ফরিদি সাহেবের জুব্বা সুন্দর, ফাগরি সুন্দর বিদায় যে সে আল্লাহর কাছে দামি তা কিন্তু না। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি যার তাকওয়া বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি, আমি আল্লাহর যে ভয় করে বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। একবার জোরে বলবেন কি মারহাবা। এ আমার দিকে দেখেন, রাস্তা কিছু পাগল আছে না? কালকে ঢাকা ভার্সিটিতে দেখলাম, আহারে এক মানসিক ভারসাম্যহীন পাগল, তার ছাত্ররা ফিটে পিটে মেরে ফেলছে, মারার আগে তার ভাতও খাওয়াইছে। সি 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 সি, মনুষ্যত্ব কতটা নিকৃষ্ট হয়েছে আপনি চিন্তা করেন। একটা কুত্তা, কুত্তারে কিন্তু কামড়ায় মেরে ফেলে দেয় না, দেখছেন না? এস পর্যন্ত এক কুত্তা কিন্তু তার জাতি কুত্তারে মারে না, মেরে ফেলে দেয় না, মারামারি করে কিন্তু একবারে মেরে ফেলে দেয় না। আপনি যদি দেখেন মুরগি মুরগি মারামারি করে, এক মুরগা আর এক মুরগারে জীবনে মেরে ফেলে দেয় না, গরু গরু মারামারি করে কিন্তু এক গরু আর এক গরুরে জীবনে মেরে ফেলে দেয় না। একমাত্র মানব জাতি যারা মারামারি করে কাটাকাটি করে আর একজন আর একজনকে একবারে জানে মেরে ফেলে দেয়। এই যে ছেলেগুলি মানুষগুলি মাঝে মধ্যে মানুষদেরকে পিটায় পিটায় মানে আগে পরে যাই হোক, কোনো হত্যা আমরা সমর্থন করি না, কোনো মানুষ মরে যাক এটা আমরা চাই না, হিন্দুর বেটা মরলেও আমরা চাই না,
কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক, মাঝে মধ্যে ভারতে দেখি বিভিন্ন জায়গায় দেখি মুসলমান পিঠে মারা হচ্ছে, না না অন্যায়। কোনো মৃত্যুকে আমরা পছন্দ করি না, নিরাপরাধ একজন মানুষকে আমরা মেরে ফেলে দিব, সে পাগল হোক তাকে মারা যাবে না, চোর হলেও তাকে মারা যাবে না। চুরি করতে আসছে পিটাইতে পিটাইতে মেরে ফেলে দেওয়া হলো, আহা কত বড় অন্যায়, আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন না। একজন চুরি করতে আসছে, সেই দিন ময়মনসিংহে দেখলাম বাবা, না ময়মনসিংহ না আমাদের ফরিদপুরের নগর কান্দায়, এক বৃদ্ধ লোক 70 বছরের বুড়া, আহারে এই বুড়া লোকটাকে পিটায় পিটায় তারা মেরে ফেলে দিয়েছে, মারার আগে তারা পানিও খাওয়াইছে। ছি 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 ছি, মানুষত্ব মানুষের এত নিচে হয়েছে যে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আগের আন্দোলনে আমাদের ছাত্রগুলি নির্মমভাবে মরে গেল, এগুলি অন্যায়। কোন মায়ের কোল খালি হোক আমরা চাই না। সেই দিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে কুলিয়ার চরে আমাদের এক ভাইকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো, মিলাদুন্নবীর মিছিলে তাকে পিটিয়ে মারা হলো, হত্যা করা হলো। দেখেন তারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে হত্যা করা হলো। নগরকান্দা এক বৃদ্ধকে মারা হয়েছে, মায়ের ভিডিও দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই বুড়া লোকটা মানসিক ভারসাম্যহীন, চোরের অপরাধ দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হলো। আচ্ছা আমার কথা হলো, একটা কথা মনে রাখবেন, একজন বুড়া যদিও চুরি করতে আসছে, তিনি চুরি করতে কেন আসলো বলেন? একজন বৃদ্ধ লোক চুরি করতে কখন আসে? পেটের দায়ে, পেটের দায়ে তো তাকে মারাই যাবে না, বরং তার ভরণ পোষণ দিয়ে তারে বাড়ি পাঠানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ কবে হব? মানুষত্ব এতটা নিচু হয়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, নিরাপরাধ মানুষ কোনো অন্যায় করে নাই, তুমি যদি তাকে হত্যা করো, সে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই অথবা কাউকে সে হত্যা করে নাই, যদি ফাসাদ সৃষ্টি করুক বা হত্যা করুক সেটার দায়িত্ব রাষ্ট্রের উপরে যাবে, তুমি যদি তাকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তমাম দুনিয়ার মানুষ তুমি যদি মেরে ফেলো, তমাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলো, যে পরিমাণ অপরাধ হবে, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। তমাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ, সেই গুনাহ, সেই গুনাহ। জশ্নে জুলুসের মিলাদুন্নবীর মিছিলে গেছে, লোকটাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। চিন্তা করেন, একটা লোক কারো জমি দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, লোকটাকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পাগল বৃদ্ধ মানুষ কারো জমি দখলে যায় নাই, হয়তো চুরির অপরাধে তাকে হত্যা করা হলো, কিন্তু সে আসলে চুরি করে নাই, সে ভারসাম্যহীন একজন পাগল লোক ছিল। কারো বাড়ির দরজায় হয়তো উঠানে গেছে চোর সন্দেহে, তাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো। একজন যুবক, সে ভারসাম্যহীন চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। আমরা মানুষ কবে হব জানি না, মানুষ হতে হবে। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ ডাক দে
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দেখে, রাব্বি কোন কারণে মাফ করলা আমি কি জানতে পারি? আল্লাহ বলেন, হ্যাঁ জানবি। বলে, আল্লাহ এই পাপিষ্ট লোকটারে তুমি কেন মাফ করলা? কারণ কি? আমরা কেউ জানি না, আজকের মাহফিলে আল্লাহ আকারে মাফ করে দিবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, আমলকে ছোট করে দেখবেন না। আল্লাহ নবী বললেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী যে বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, যদি তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, যদি সম্ভব না হয় তোমার ভাইয়ের সঙ্গে মুস্কিয়ে হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সঙ্গে মুস্কিয়ে হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়ায় হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত মুসা নবী জিজ্ঞেস করলেন, রাব্বি কোন কারণে আপনি মাফ করলেন? আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই লোকটা 200 বছরের জীবনে নামাজের কাতারে যায় নাই, আমি রব তার আমল সব জানি, কিন্তু রাতে রাধারে আমারে বান্দা কখনো ঘুমাইত না। শুধু তাই নয়, আমার বান্দা জেগে জেগে তাওরাত কিতাব পড়তে থাকত। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ পাক ডাক দিলেন, হে কম্বলওয়ালা নবী উঠুন আর ঘুমাবেন না, আপনি জাগেন, রাত্রির কিছু অংশ জাগরিত হন, নিসফাহু আবিন কুসু অর্ধাংশ অথবা তার চাইতে কম 1/3, তাহাজ্জুদ আল্লাহর নবী কাজা করতেন না। আল্লাহ বললেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নবী গো আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে আমি নফল করে দিয়েছি, অতিরিক্ত করে দিয়েছি, হুজুর আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, তাহাজ্জুদ আদায় করবেন, তাহাজ্জুদ যদি আপনি পড়েন নবীজি আপনাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব, আশা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ আলা বানাবো, মাকামে মাহমুদ আলা বানাবো, হাশরের ময়দানে এই স্তরে আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব, আপনি যা চাবেন আমি তাই দিব, আপনি যা বলবেন আমি তাই মানব, আপনার ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, আপনি বলবেন আমি আল্লাহ খুশি হয়ে যাব, আপনি চাবেন আমি আল্লাহ দিয়ে দিব, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, আপনাকে খুশি করব, খুশি করব। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাশরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাশরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানী, খুদা তোমার মেহেরবানী। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হ্যাঁ জবান খুলে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা প্রিয় ডাবুড্ডার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ পাক বললেন হাবিব আপনি তাহাজ্জুদ পড়বেন শেষ রাত্রি বেলা উঠবেন, এজন্য কোনো নবী কোনো ওলিরা শেষ রাত্রে আল্লাহর ইবাদত ছাড়া থাকতেন না, তারা তাহাজ্জুদের সময় উঠতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে ডাকতেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে মুসা আমারে বান্দা গভীর রাত্রি বেলা উঠিয়া তাওরাত পড়তো, তাওরাত পড়ার সময় তাওরাত শরীফের মধ্যে যেখানে আমার আখেরি নবী রাহমাতুলিল আলামিনের নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে পাইছে ওই জায়গায় সুমা লাগাইতো, সুমা লাগাইয়া চোখে লাগাইতো, একসাথে বলবেন সুবহানাল্লাহ, না না আরো জোরে বলেন, ধরেন তাওরাতের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে সুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, কপালে লাগাইতো, ধরে বলবেন কে মারহাবা। আরে মুসা আমার আখিরি নবীর পবিত্র নামের ইজ্জত করার জন্যে, তাজিম করার জন্যে আমি রাব আমার বান্দার 200 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিছি, আমার রসুলের ইজ্জতের কারণে আল্লাহ তারে মাফ করে দিল। একটু চিন্তা করেন 200 বছরের গুনাহ আল্লাহ তার মাফ হয়ে গেলে শুধু একটা আমলের জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন 200 বছরের গুনাহ, রাত্রিবেলা ইবাদতটা করার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হযরত মুসাকে আল্লাহ বলেন মুসা তাড়াতাড়ি যাও আল্লাহু আকবার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আমার ঘরে কিতাবখানা আছে, আল্লামাই মুসান্নিফ আল্লাহ তিনি লিখতেছেন। হযরত মুসাকে আল্লাহ বলেন মুসা তাড়াতাড়ি যাও, তারে ময়লা থেকে উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া পাক সাফ করাইয়া মুসারে তারে সুন্দর গোরস্থানের মধ্যে দাফন করাও, আমার বান্দারে ময়লার মধ্যে রাখবা না, আমি আল্লাহ তাহার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। হাজেরিন আমার রসুলের সাথে সম্পর্ক হওয়ার জন্যে মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, নবীর নামে চুমা লাগানোর জন্যে ইজ্জত করার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, আজকের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমার নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? বিতর্ক যার করার দরকার করুক, ওগুলি দেখার সময় আমাদের হাতে নাই। ক্ষমা যেখানে আমরা আছি সেখানে, আমার রসুল যেখানে আমরা আছি সেখানে। শোনেন আবুল আহাব মরে গেছে, আবুল আহাব খুব ভালো লোক ছিল না কি বলেন? কোরআন আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দেখছেন তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাযিল করছে সূরা লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে একটা সূরা নাযিল করলেন সূরা লাহাব, এত বড় কাফটা কাফের মারা গেল, মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছে আবু লাহাব রে কবরের ভিতরে জাহান্নামের মধ্যে দেখা যায়। জিজ্ঞেস করলেন কিরে আবু লাহাব কেমন আছিস ভাই আমার? এ শোনেন এই বাচ্চাদেরকে দিক ছড়াই দেন তো পিছিয়ে দিন, এ বাবুরা পরে আসিস বাবা, চা তোরা পরে আসিস, পরে আসিস বাবা, দোয়া করার সময় আসিস, তো ছোট মানুষ তো বাজারে মনে হয় চটপটি লটপটি বাদাম চারচুর খাওয়া শেষ হয়ে গেছে,
ওরা সিদ্ধ করছে এই জায়গাতে, যাক ওদেরকে বসাই দেন, হ্যাঁ আর মহব্বত করে বসাই দেন, ওরা ছোটো মানুষ তো বুঝে না, বসাই দেন, বসলে ওদের কিছু কাজ হবে, শুনলে কাজ হবে। তো দেখেন আবুল আহাব কত বড় কাটটা কাফের মরে গেছে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে, আব্বাস আমার নবীজির আপন চাচা, আবুল আহাবও চাচা। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিল আবুল আহাব। তো ভাইরে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে, আবুল আহাব রে কেমন আছিস? তো বলতেছে, আব্বাস আমি ভালো নাই, খুব কষ্টের মধ্যে আছি। তোমরা ইমান আনছো, আমি ইমান আনতে পারি, আমার জন্য অনেক বড় সর্বনাশ হয়েছে। আব্বাস রে তুই তো কালেমা পড়ছিস, আমি তো ইমান আনতে পারি। কিন্তু আব্বাস শোন রে, সোমবারের দিন আল্লাহ আমার আজাব রে হালকা করে দেয়। আর জোরে বলেন তো, কোন বারে? কোন বারে? সোমবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবুল আহাব সোমবারের দিন আল্লাহ তোমার আজাব হালকা করে দেয় কোন কারণে বলবা? আবুল আহাব ডাক দে, বলতেছে, আব্বাস রে সোমবারের দিন আমার এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের আগার মধ্যে পানি জমে, ওই পানি আমি চুষে চুষে আমার কলিজা ঠান্ডা করি, আমার আজাব আল্লাহ হালকা করে দেয়। বলে, আব্বাস শোন, একটা মাত্র কারণে, আমার ভাতিজা মোহাম্মদ আমিন যখন দুনিয়াতে তশরিফ এনেছিল, নবীজি পৃথিবীতে তশরিফ আনার পরে আমার দাসী ওই ঘরের মধ্যে ছিল সুয়াইবা। আবুল আহাবের ঘর থেকে প্রিয় নবীজির বেলাদতের ঘর জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, ওখান থেকে দৌড়াইয়া আবুল আহাবের ঘরে এসে বলতেছে, মনিব মনিব রে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে, ছেলে মেয়ে হইলে আপনারা খুশি হন না? বিশেষ করে ছেলে হইলে অনেকে বেশি খুশি হয়, ফুলা হইলে বেশি খুশি। আগের যুগে ফুলা হইলে মনে করতে একটা লাডি হইছে, কি কথা কন না খেয়ে, আগের যুগে ফুলা হইলে মানুষ মনে করতে একটা লাডি হইছে, বিরাট খুশি, ফুলা হইলে খুশি হইত। কিন্তু না, ফুলা মেয়ে যাই হোক আপনাকে খুশি হইতে হবে, সমান খুশি হইতে হবে, কি সমান খুশি হইতে হবে, সমান খুশি, একটা বেশি হবে না একটা কমে তা কিন্তু সমান খুশি হইত। আবুল আহাব বলতেছে, দাসী সুয়াইবা দৌড়ে এসা মনে বলতেছে, মনিব আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। আমার দাসী দৌড়ে এসে আমাকে খুশির সংবাদ দিল, আমি বসা ছিলাম, বসা থেকে উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়াম এই শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলে সোমবারের দিন পানি জমে, এই আঙ্গুল দিয়ে দাসীর ইশারা করে বললাম, দাসী সোহাইবা তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোরে স্বাধীন করে দিলাম, তুমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াও। যে শাহাদাত আঙ্গুল দিয়ে দাসীর আজাদ করে দিয়েছিলাম আমি, আমার রসুল আমার ভাতিজা আখির নবীর বেলাতে খুশি হইয়া, শুধু খুশি হওয়ার কারণে আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে আমার মালিক আমার মৌলা আমার আল্লাহ প্রত্যেক সোমবারের দিন আসার সাথে সাথে আমার হাতের আঙ্গুলে পানি জমাইয়া আমি আবুল আহাবের আজাব আল্লাহ হালকা বানায় দেয়। একবার জোরে বলবেন কি, আল্লাহু আকবার! না না, আরো জোরে বলবেন, আল্লাহু আকবার! নবীর বেলাদাতে খুশি হওয়ার জন্য, নবীর মিলাদে জন্ম মুবারকে আগমনে
খুশি হইয়া দাসী আজাদ করার কারণে আবুল আহাবের মতো কাট্টা কাফেরের আযাব যদি আল্লাহ তার উপরে দয়া দৃষ্টি দিতে পারে, আল্লাহ যদি এহসান করতে পারে, তাহলে আমরা নবীজির আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করিয়া জিকির করিয়া মানুষে খাওয়াইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর আপনি ঝগড়া করতে পারে, ঝগড়া করতে পারে, ওটা আপনার মাংস। আপনি তর্ক করতে পারে, বিতর্ক আপনার আসতে পারে, ওটা আপনার বিষয়। এখানে আমি আপনার সাথে বিতর্ক করতে পারব, কারণ আবুল আহাবের যদি আল্লাহ এহসান করতে পারে তাহলে আমারে করবে না কারণটা কি? কথা কর না কেন, আমার যুক্তিকতা আছে কিনা, আমার প্রমাণ আছে কিনা যে আবুল আহাবের মতো কাট্টা কাফের যার বিরুদ্ধে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তার ধ্বংস নিজে আল্লাহ লানত করছে, সে আল্লাহর লানত প্রাপ্ত বান্দার প্রতি যদি আল্লাহ আল্লাহর হাবিবের আগমনে সন্তুষ্ট হয়ে দাসী আজাদের জন্য যদি আল্লাহ তার উপরে এহসান করে তাহলে আল্লাহ আমাদেরকেও এহসান করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকেও এহসান করবে, এটা আল্লাহর রুলস। কি আল্লাহ কি আল্লাহ কি এই আল্লাহর ভিতরে কি ফার্সিলিটি আছে নাকি? হ্যাঁ, যে আল্লাহ হেরে মাফ করবার হেরে করতো না, এরকম কোনো সিস্টেম আছে? আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই। আবুল আহাবরা আল্লাহ মাফ করে দিয়েছি, আবুল আহাবরা আল্লাহ এহসান করেছে, দয়া করেছে, ক্ষমা না এহসান করছে, কি করছে এহসান করছে, দয়া করছে, কি সোমবারের দিন আসলে তার হাতের আঙ্গুলের ভিতরে পানি জমে, পানি জমে এই পানি চুষে চুষে সে তার কলিজা তৃষ্ণা কলিজা ঠান্ডা করে। সৌদি আরবে কেউ থাকছেন, চাকরি বাকরি করছেন, এখানে কেউ আসেন? আচ্ছা, যদি না থাকেন, হজে ওমরাতে যদি কোনোদিন মক্কা মদিনাতে যান তো দেখবেন প্রচণ্ড গরম। এবছরে আপনার আশিকি হুজুর হজে গেছিলেন, আমিও ছিলাম হজে, তো একসাথেই দুইজন মক্কাতে হেরে মেয়ে দেখা সাক্ষাৎ হয়েছে, মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে। তো যা হোক, এবছরে প্রচণ্ড গরম, আল্লাহ আকবার, যে কি প্রচণ্ড গরম, এই গরমের তো কোনো সীমানা নাই। হাজিদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার পাশেই আরাফার মাঠে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল গরমে, আমার সামনেই একবার আমাদের তাঁবুর সাথে আরেকজন মরা গেল, আর একজন কোনো রকম দম চলতেছে, এই ডাক্তার এসে স্যালাইন দিছে, ওখানে তো হসপিটাল খুব দুর্ভেদ্য, কোনো রকম এসে স্যালাইন দিয়ে রাখছে হাজি। আহা কি কষ্ট, প্রচণ্ড গরমে হাজি ছটফট করতে করতে মরে গেল, এরকম বহু হাজি মরে গেছে, কেউ রাস্তায় পড়ে রয়েছে, কঠিন প্রচণ্ড গরমে, শুধু পানির পর পানি, ঠান্ডা পানি খাইতে 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 জান শেষ হয়ে গেছে, পানির পর পানি, এ মনে করেন দুই চার দশ লিটার পানি খেয়ে ফেলছি, পরে পেশাব করতে এসে দিকে হলুদ, মানে ঘামে সব বেরিয়ে কাপড়ের সাথে মিশে যায় আবার গরমে শুকিয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো শুধু পানি, পানি তৃষ্ণা, পানি তৃষ্ণা, দুনিয়াতে যদি এরকম পানি তৃষ্ণা হয় তাহলে কবরের আজাবের তৃষ্ণাটা কেমন হবে? সেই তৃষ্ণা আল্লাহ আমার রসুলের বেলাতে খুশি হওয়ার জন্য আল্লাহ আবুল আহাবের মতো কাট্টা কাফেরকে আল্লাহ এহসান করছে, আঙ্গুলে পানি জমাইয়া আল্লাহ তার কলিজা ঠান্ডা করে, সোমবারের দিনে সপ্তাহে একদিনে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেয় শুধু আল্লাহ রসুলের আগমনের মহাব্বতের কারণে। যদি এটা হতে পারে তাহলে আমাদেরও আল্লাহ এহসান করিয়া আমাদেরও গুনাহ আল্লাহ মাফ করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করতেই পারি আল্লাহ আমাদেরকেও এহসান করবে, কারণ আল্লাহ বৈষম্য নাই, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই যে এরে মাফ করছি আর এরে করতাম না, এরে করছি এরে করতাম না, আল্লাহর কাছে এটা নাই। আল্লাহর কাছে সূত্র মতো আসলে মাফ হয়ে যাবে, সূত্র অনুযায়ী আসলে মাফ হয়ে যাবে, আল্লাহর সূত্র অনুযায়ী যদি কেউ এসে পড়ে তো আল্লাহ তারে ক্ষমা করে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। মুতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভালো কাজ করার তৌফিক নসিব করুন, বলেন আমিন।
বেশি বেশি যেন এই সমস্ত ভালো কাজ করতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হায়াত মৌতের মাঝখানে কি দিছে? একটু ছোট্ট জীবন দিছে। এই জীবনে কি করতে হবে? সুন্দর সুন্দর আমল করতে হবে, ভালো ভালো আমল আমাদের কি করতে হবে, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা জীবনে সাকসেস হব, কামিয়াব হব। প্রিয় মুসলমান আমার, তো যে কথাগুলি বলছিলাম যে আল্লাহ কোন সময় কাকে মাফ করে দিবে আমাদের কারোই তো জানা নাই, ক্ষমা করে দিবে কারো জানা নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের গুনাহ মাফ হয়ে গেল 200 বছরের। আমার রসুলকে কেন্দ্র করে নবীর তাজিমের জন্য আবু লাহাবের আজাব আল্লাহ হালকা করে দিলেন আমার নবীকে কেন্দ্র করে। বন্ধু আমার, উস্তুনে হান্নানে একটা মরা কাঠ এখনো মসজিদে নববীতে, সেই মিম্বর শরীফ যে মিম্বরে আল্লাহর নবী বসতেন, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহর নবীর মিম্বর শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত জান্নাতের বাগান। এই মিম্বর শরীফের নিচে উস্তুরে হান্নানাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীরা দাফন করে রাখলেন। নবীজি বললেন কিয়ামতের মাঠে আমি উস্তুনে হান্নানাকে নিয়ে মেহেশরের মাঠে আমি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। একটা মরা কাঠ জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে একটা উট, উটের নাম কাসওয়া, জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে, রসুলকে কেন্দ্র করে জান্নাতে চলে গেল। আর একটা সেই বস্তুর নাম উস্তুনে হান্নানা কাসওয়া উট, আর একটা নাম উহুদ পাহাড়, জান্নাতে চলে গেল আমার রসুলকে মোহাম্মত করার কারণে। আমার রসুলকে কেন্দ্র করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড় জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে। যদি কোনোদিন উহুদে যান একটা ঠিকানা বলে দিয়ে যাই, উহুদ পাহাড়ের এক কোনায় একটু ফাঁকা জায়গা দেখবেন, দুইটা পাথরের মাঝখানে ফাঁকা, ফাঁকা এই জায়গাটা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন উহুদের ময়দানে আহত হয়ে যাওয়ার পরে। কাফেররা রসুলকে আঘাত করলেন, দন্ত মুবারক শহীদ হয়ে গেল, মাথা মুবারক থেকে রক্ত পড়তেছিল, রক্ত মুবারক পড়তেছিল। আহারে রসুলের একজন সাহাবীর নাম হযরত মালিক ইবনে সানানা, তিনি দৌড়াই গেলেন। মালিক ইবনে সানানা দৌড়াই যাইয়া আল্লাহর নবীর ওই কাটা জায়গায় মাথা মুবারকে জিব্বা লাগাইয়া চেটে 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 পরিষ্কার করে রক্ত খেয়ে ফেলতেছিলেন তিনি। পাশ থেকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে সানানা তুমি কি জানো না রক্ত পান করা হারাম, তুমি কেন রক্ত পান করো? মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা রে আমার জীবন চলে যাবে কিন্তু নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে দেব না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস বিজদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজদিয়া, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজদিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা যদি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও,
কারণ আমার রক্ত মালিক ইবনে সানানা পান করেছে, তার শরীরের সাথে রক্ত মিশে গেছে। আমি নবীর রক্ত যার শরীরের সাথে মিশে যায় সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তারে পোড়াবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন রক্ত পান করা হালাল না হারাম? কিন্তু আমার রসুলের রক্ত হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত বাড়ছে না কমছে? নবীর সাথে নেসবত হওয়ার কারণে বাড়ছে না কমছে? মসজিদ কার ঘর? মসজিদে যে পাথর আপনার বাড়িতে সেই পাথর, মসজিদে যেই বালি আপনার বালি একই রকম বালি, মসজিদে যেই সিমেন্ট আপনার বাড়িতে সেই একই কোম্পানির সিমেন্ট, মসজিদে যে টাইলস আপনার বাড়িতে একই কোম্পানির টাইলস। কিন্তু মসজিদে যাওয়ার কারণে আপনি জুতা পাই দিলেন না, কিন্তু আপনার ঘরে থাকার কারণে জুতা পরলেন, মসজিদে গেল জুতা পরলেন না। কারণ কি? মসজিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হওয়ার কারণে মসজিদের দাম বাড়লো না কমলো? আজকের মাহফিল আমার নবীর সাথে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মিলাদুন্নবীর মাহফিলের দাম বাড়লো না কমলো? আমাদের দাম বাড়লো না কমলো? তাহলে মাহফিল হবে না বন্ধ হবে? চলবে কি চলবে না? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিল, এই মাহফিলে বরকত আছে, খুব মনোযোগ দেন। মালিক ইবনে সানানা তেনার ইজ্জত বাড়ছে না কমছে? কিন্তু রক্তপান করে ফেলছে। শরীয়তে রক্তপান করা হারাম, কিন্তু আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত এত পরিমাণে বাড়ছে। নবীজি উহুদে ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই উহুদে আইসা, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি।